থাবড়াইয়া দাঁত ফাড়ে দিব ছানার পুত্তর, চাটুকার দালাল কে বলো দেশে যাইতে, দেশে যাইয়া কে করবে তোর, তোর বউরে সুদবে খানকির বলা। লাইভে এসে চরমভাবে ধুয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে সেফুদা। তিনি লাইভে বলেন, কেন পুরো আইপিএল খেলতে দিলি না পাপন? বিসিবি কি তোর বাবা দাদার সম্পদ নাকি? যেটা মন চাইবে সেটাই করবি তুই? আর কত বছর থাকবি, আর কত ধ্বংস করবি ক্রিকেটকে? তোর মতো মূর্খ কিভাবে বিসিবি হয় সেটাই তো আমি বুঝি না। বিয়াদব মূর্খ কোথাকার, যেখানে সেখানে নোংরা রাজনীতি করিস কেন? কোনো কারণ ছাড়া কেন পুরো আইপিএল খেলতে দেওয়া হলো না মুসাফিজুর রহমানকে? সেখানে তো ফিজ দারুণ অসাধারণ খেলছে, তাহলে তাকে কেন দেশে আনা? দেশে এসে কি ঘোড়ার ঘাস কাটবে নাকি? যেখানে ভারতীয় দলের একাধিক পেস বোলার আছে, তাদেরকে দিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলানো হলেও চলে, আবার কেন আইপিএল থেকে মুসাফিজকে দেশে আনতে হবে? আসলে এটা কোনো কারণ না, এটা একটা নোংরা রাজনীতি বিসিবির। কারণ বিসিবি চায় না কোনো প্লেয়ার ভালো কিছু করে টাকা কামাই করুক, এবং দর্শক চরম মারাত্মকভাবে অনেক অশ্লীল গালাগালি করেন সেফুদা বিসিবিকে। তো দর্শক, আপনারাও কি সেফুদার কথায় সহমত তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।